রাজ্যের দিকে দিকে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি উঠে আসছে আর লড়াইয়ের নানা নজির দেখা গিয়েছে। এবার সেই লড়াইয়ের কথা অন্ডালের তৃণমূল নেতা কলুবরণ মণ্ডলের গলায়। গত পঞ্চায়েত নির্বাচনেও তাকে হারানোতে চেষ্টা হয়েছে দলের অন্দরে, মন্তব্য অন্ডলের তৃণমূল নেতার। তৃণমূলের কোন্দল যেন সংক্রমণের মতো ছড়াচ্ছে জেলায় জেলায়। সোমবার দলের প্রতিষ্ঠা দিবসে কোন্দলের ছবি সামনে আসে মালদা হাবড়া গোসাবায়। লাল চক্ষু দেখাবেন না, একটা আপিল যদি পৌঁছে যায়। এবার শাসকের কোন্দল অসুখ অন্ডালেও। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা অন্ডালের ব্লক সভাপতি কলুবরণ মণ্ডলের গলায় ক্ষোভের সুর দলের একাংশের বিরুদ্ধে। গত পঞ্চায়েত নির্বাচনে তাকে হারানোর চেষ্টা হয়েছে দলের অন্দরে। বিস্ফোরক কলুবরণ মণ্ডল। আমি যে জেলা পরিষদ থেকে দাঁড়িয়েছিলাম, আমার দলের লোক আমাকে হারাবার অনেক চেষ্টা করেছিল, বিরোধী দল তো আছেই, তারা অনেক চেষ্টা করেছিল যে আমাকে হারাবার জন্য। কিন্তু মানুষ যাকে চাইবে তাকে কিন্তু হারানো খুব মুশকিল আছে, তাকে কিন্তু হারানো যায় না। প্রতিষ্ঠা দিবসে শাসক কোন্দল সামনে আসে মালদায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান একই ব্লকে হলো আলাদা আলাদা ভাবে, সেই অনুষ্ঠান করেন বিধায়ক এবং ব্লক সভাপতি। ফাটলটা আরো চওড়া হয় যখন মঞ্চ থেকে ব্লক সভাপতিকে পচা আপেল বলে কটাক্ষ করেন বিধায়ক। একটা ডালিতে যদি কিছু আপেল থাকে, একটা আপেল যদি পচে যায়, তার টেন্ডেন্সি হচ্ছে সব আপেলগুলোকে পচিয়ে দেওয়া। আমরা যদি সেই সেই পচা আপেলটাকে তুলে নিতাম, তাহলে আপনি আমার চাকরি গোয়ালপুকুরের পাঞ্জিপাড়াতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন বিরোধীদের নয় বরং নিজের দলের কর্মীদেরই হুমকি হুঁশিয়ারি ছুড়ে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। গোসাবায় বিধায়ক সুব্রত মণ্ডল খুনের হোলি খেলছেন বলে সুর চড়িয়েছেন শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ব্লক তৃণমূল নেতা বরুণ প্রামাণিক ওরফে চিত্ত প্রামাণিক। লাল চক্ষু দেখাবেন না, তাতে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। চিত্তমণিক বুড়ো হয়নি, মনের শক্তি আছে, বয়স হয়েছে, কিন্তু এই টানার দিকে এখনো একশো একশো আমি আছি। আরে ভাই তোর লাল চক্ষু ছোট, ওই হাকিম বাবুর লাল চোখ দেখেছি, ভগবান কোন্দলের অভিযোগ উঠেছে রাজ্যে। কখনো আদিদের বিরুদ্ধে মুখ খুলছেন নব্যরা, তো কখনো নব্যদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন আদিরা। যা নিয়ে লোকসভা ভোটের আগে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।